গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভাষণ চর্চা কেন্দ্রের উদ্যোগে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জাফরুল্লাহ চৌধুরী ছিলেন দেশপ্রেম এবং সততার প্রতীক। তিনি যত কাজই করছেন বা করেছেন দেশের মানুষের জন্য, মানুষের হৃদয়ে তার স্থান আমরণ থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জাফরুল্লাহর সহধর্মিনী শিরিন হক, ডক্টর মুস্তফা মজিদ, অধ্যাপক রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কাকন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ আরও অনেকে।